এতগুলো গরু বিক্রি করে দিলেন? গোখাদ্যের দাম প্রচুর বৃদ্ধি, এবং আপনার বর্তমানে যে আমাদের যে খাবারের দাম বৃদ্ধি, সেই হিসাবে আমরা দুধের দাম পাইনি, যার কারণে আজকে আমাদের খামারের এই অবস্থা। একটু জোরে বলবেন, আপনার এখানে তো অনেক গরু ছিল, গরু নেই কেন এখন, খামার শূন্য কেন এখন? খামার শূন্য যে আমরা খাবারের দাম যেই হারে বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে, সেই হারে আমাদের দুধের দাম বাড়েনি। প্রতি কেজি খাবারে প্রায় 20-25 টাকা 30 টাকা বাড়ছে, কিন্তু আমরা দুধের রেট সেই আর 5 টাকা। একটু জোরে বলবেন। যার কারণে আমাদের এই খামার, দেখেন আপনার এক সময় যে আমার এই জায়গায় গরু ছিল, এখন আমি গরু কমাইতে বাধ্য হয়েছি। কারণ এটা কি খামার আপনার ভাড়া নাকি? না, আমাদের আমার নিজস্ব জায়গা, ভাড়া না। আমি নিজস্ব জায়গা খামার করে আমাদের টিকতে কষ্ট হয়ে গেছে, অথচ যারা ভাড়া জায়গায় করে তারা কি? একটু এই জায়গাটা দাঁড়ান। হ্যাঁ, তো এই যে আপনার এত বড় একটি খামার, এই প্রতিষ্ঠানটি বানিয়েলো, আপনার স্বপ্নটা ছিল কি, আর এখন আপনি কি করতেছেন? আমি আসলে চাইছিলাম যে আমাদের খামার আরো বড় করবো, যে বকনা দিয়ে খামার করবো এবং এই গাভী আরো বেশি বাড়াবো, কিন্তু এখন সেটা পারতেছি না। কারণ এটা দুধের গাভী ছাড়া অতিরিক্ত বকনা বাড়তে পারতেছি না, কারণ গোবর খাদ্যে তো আমি এরকম বৃদ্ধি, যেমন আপনার সোয়াবিন হইল, সেটা আমরা যে গত বছর এই সময় আনছি 1750 টাকা করে, আর এখন এবার কিনতেছি 3000 টাকা করে। তারপরে একটা রাইস ফুলি, যেটা আমরা গত বছর কিনছি 800-900 টাকা, আর এইবার কিনতেছি 1650 টাকা। তারপরে একটা গুড়টা যেটা 17 টাকা কেজি ছিল, সেটা এখন কিনি 35 টাকা করে। একটা গমের ভুষির বস্তা গত বছর ছিল 900-950 টাকা, আর এইবার হয়ে গেছে 1700 টাকা। সবই ডাবল, কিন্তু দুধের দাম তো ডাবল হয়নি। দুধের দাম আমার সে আগের অবস্থানে আছে, খালি 85 টাকাতে আমরা 90 টাকা করছি, আর পাইকারি 65 টাকাতে আসছে 60 টাকার থেকে। গরুগুলো বিক্রি করে দিচ্ছেন কেন আপনি? গরু বিক্রি করতেছি যে ওই পাইকারি তুরটা দিয়েও পোষাইতেছে না, এখন যতটুকু টিকা আছে কোনো রকম খুচরা সেল দিয়ে, তাও কোনো লোকের বেতন বাড়ছে, তারপর কারেন্ট বিল, পানি বিল, ইয়ার মানে সব খরচই তো বেড়ে গেছে, খাবার খাদ্যের দামটাই সবচেয়ে বেশি। যেই খামারিরা জায়গা ভাড়া নিয়ে খামার ভাড়া নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছে, তাদের কি অবস্থানটা? আর আপনার তো কোনো এই জায়গা ভাড়া লাগতেছে না, আপনার তো নিজস্ব জায়গা। হ্যাঁ, আমার নিজস্ব জায়গা, তারপরে আমার টিকতে অনেক কষ্ট হয়েছে, মানে নিজস্ব পকেট থেকে সাবসিডি দিচ্ছি, আর যারা ভাড়া তারা কেমনি টিকে আল্লাহ ভালো জানা, তারা জানতেছে মানে এই পরিস্থিতি। দেখেন আমার গরুগুলো আগে কত স্বাস্থ্যবান হেলদি ছিল, এখন আমার গরুগুলো এই রোগা হয়ে গেছে রীতিমতো, যে তাদের পরিমিত মানে পুষ্টিকর দানাদার খাবার দিতে পারতেছি না। একটু জোরে বলবেন। দানাদার খাবার তাদের পর্যাপ্ত হচ্ছে না, যার কারণে গরুগুলো একটু শুকাচ্ছে। এই যে আপনার গরুগুলার দেখতেছি এখন রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, এক কথা বলা যায়, কত সুন্দর সুন্দর গরু ছিল আপনার এখানে, কিন্তু এই খামার থেকে আপনি টোটালি এখন মনে করেন 35টা গরু বিক্রি করে দিলেন, তো খামার ইন্ডাস্ট্রি কি চালাবেন না আপনি? মানে আপনি তো এই খামার ইন্ডাস্ট্রি মানে হলো সাংগঠনিক সম্পাদক। জি, তাহলে এত একটা বড় একটা পদ থাকা শর্ত কিন্তু আপনি গরু বিক্রি করে দিচ্ছেন, কারণটা কি? কারণ আমাদের গোখাদ্যের দাম বেশি, দুধের দাম ওইভাবে পাই না, এবং আমার জায়গা ভাড়া লাগে না, চিকিৎসা খরচ লাগে না, আমি নিজেই চিকিৎসা করি, সম্পূর্ণ একটা ম্যানেজারও লাগে না, আমি নিজস্ব তত্ত্বাবধান করি, তারপর আমার টিকতে কষ্ট হয়, শুধু খালি আমার লোকের খরচ আর দানাদার খরচ, এই আর পানি বিল, এটা দিয়েও আমি নিজে ঠিক পরিস্থিতিটা, দানাদার খাবার দাবার এত পরিমাণে বাড়ছে, আমরা গভর্নমেন্ট থেকে কোনো সাবসিডি পাচ্ছি না। এই যে মানে গোখাদ্যের ব্যাপার, গোখাদ্যটার অতিরিক্ত বেড়ে গেছে, মানে সেটা আর মানে পরিমাণের মানে ভাষা প্রকাশ করা যায় না, যেটা বাড়ছে। এবং আপনাকে কিছুক্ষণ আগে হিসাব দিলাম, মানে আপনার এই যে খামারে আপনার লোক কত লিটার দুধ হইতো? আমার খামারে দুধ হইতো প্রায় 650-500 লিটার দুধ, 500 লিটার দুধ ছিল। এখন দুধের মানে ইয়েটা কমে গেছে কতটুকু? এখন এখন গরু কমে গেছে 200 লিটার মতো হয় গরু, এখন বাছাই করা গরুগুলো রাখতে ওই কিছু কম দুধের গরু আমি ডিজেট করে আপনার কসাইখানায় দিয়ে দিছি, যেই প্রায় 30-35টা গরু বিক্রি করছি, এগুলা যে প্যাগনেটও বিক্রি করছি কিছু, তারপরে কিছু ঠ্যাং গরু মানে কষাইতেও বিক্রি করছি, এই গাভীগুলোতে এক সময় বাচ্চা সেগুলো আমি বাধ্য হয়েছি বিক্রি করতে, গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে আর গুলো দিতে পারতেছি। আগে একটা লোকের বেতন দিতাম 13,000 টাকা, এখন আবার ওই দাম মিলে আমাদের কষ্ট, মানে জোরে বলতে হবে, কারণ হলো গরুর শব্দের কারণে মানে হলো কথা বোঝা যাচ্ছে না আপনার, মানে আপনি গরুগুলা বিক্রি করে দিচ্ছেন শুধু গোখাদ্যের কারণে, গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে, গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে দুধের দামটা আমরা ওইভাবে পাইনি যেভাবে গোখাদ্যের দামটা বাড়ছে, এবং কোনো প্রকার সাবসিডি নেই আমাদের।
তাহলে কি করবেন আপনি কি খামার চালাবেন না খামার এভাবে চলতে থাকলে কি খামার মানে ছেড়ে দিবেন লস কত দিব মনে করেন আমি যে নিজে পরিশ্রম করি আমার নিজের তো খরচ বাদ সেটা তো আসছে আসছেই না এবং খামার দিয়ে খামারের যে নিজস্ব খরচে চলবে সেই খরচটা জোগাইতে পারতেছি না এই অবস্থা হয়ে গেছে এইজন্য খামার শিল্পটা আমার মনে হয় আমার জানার মতো অনেক খামারই খামার গাবি বিক্রি করে দিতেছে তাহলে কৃষি সেক্টর কি আবার ধ্বংসের পথে যাচ্ছে ধ্বংসের পথে যাচ্ছে কিন্তু এটা যদি গভর্নমেন্ট খেয়াল না করে সে আমাদের শ্রীলঙ্কার মতো নেবে এক লিটার দুধ দাম 1910 টাকা হবে বাংলাদেশি টাকা শ্রীলঙ্কা আমি পেপারে বললাম যে এক লিটার দুধের দাম 1910 টাকা সে আমাদের এক লিটার দুধের দাম 1910 টাকা 1910 টাকা সেটা কি গুঁড়া দুধ হ্যাঁ মানে লিটার লিটার এক লিটার লিকুইড লিকুইড দুধ আমি পেপারে ইয়াতে দেখলাম আর কি ওই যে অতিরিক্ত খবর দেখলাম আর কি যে এই সেই পরিস্থিতি আমাদের দেশে চলে যাবে যেরকম হচ্ছে আর কিন্তু আমাদের দেশে তো দুধের দাম বাড়ছে না খাবারের দামই বাড়তেছে আবার দুধের দাম এখন গাবি না থাকলে তো দুধ পাবে না সেক্ষেত্রে দুধের দাম বাড়বে এক সময় হয়তো আমরা তখন থাকবো না মার্কেটে দুই একজন যারা টিকতেছে তারা হয়তো বা তখন রেট পাবে আবার এই এই সেক্টরটা ডেভেলপ করতে 10-15-20 বছর লেগে যায় কিন্তু যেভাবে ধ্বংস হচ্ছে এই সেক্টর কিভাবে পরে আবার এটা ডেভেলপ করে আল্লাহ জানে আর আমাদের যারা তত্ত্বাবধান আছে তারা জানে তারা এই ব্যাপারে কোনো মাথা গণ্ডি নেই কি করতেছে তারা আল্লাহ তো কৃষি অধিদপ্তরের মানে যারা মানে মহাপরিচালক রয়েছে মানে এলো সচিব মহোদয় রয়েছে মন্ত্রী মহোদয় রয়েছে তারা কি করছে বিষয়টা তাদের হাতেও নাই কারণ কি খাবার আমদানি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ে আর খাবার লাগতেছে কৃষি মন্ত্রণালয়ে এখন কৃষি মন্ত্রণালয় বলে বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে আমাদের হাতে নেই যেমন সোয়াবিন মিল বাইরের থেকে ভুট্টা বাইরের থেকে গম এটা আমদানি করে বাণিজ্য মন্ত্রণালয় তাহলে রেট নির্ধারণ করে তারা আর প্রয়োজন হয়েছে কৃষি মন্ত্রণালয় দেখো দুইজনের সমন্বয়ের কারণে কেউ কারোর দিকে তাকাইতেছে না কেউ কারো ব্যথা বুঝতেছে না এই পরিস্থিতি টানা আসার কারণে খামারিদের আজকে অবস্থা এবং আমাদের শিল্প না পোলট্রি আপনারা পত্রিকা দেখুন পোলট্রি শিল্পটা ধ্বংস হচ্ছে হয়ে যাচ্ছে তারপরে ফিশারি সেটাও ধ্বংস হয়ে যাচ্ছে মানে পুরা শিল্পটা একটা মানে প্রোটিনের একটা বড় সোর্স মাছ মাংস দুধ ডিম সেটা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের দেশে এই পরিস্থিতি চলতে থাকে যে আগামীতে হয়তো ধ্বংস হইতে বেশি দিন লাগবে ধ্বংস একটা এই শিল্পটা ডেভেলপ হইতে কত 10-15 বছর লাগে আর তো ধ্বংস হইতে তার বেশি দিন লাগে না মানে 15 বছর লাগছে মানে হলো এটা মানে প্রতিষ্ঠিত হতে কিন্তু এখন মানে ধ্বংস হয়ে যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু আপনার মুহূর্তের ভিতরে আপনার খামারে এত এই গোয়াল ভাড়া এত গরু ছিল এই প্রধান ডেরি ফার্ম সবাই দেখেই গরু দেখে মানে সবচেয়ে মানে দেখার জন্য আশেপাশের লোকজন সবাই ভিড় জমায়েত করতো কিন্তু সেখানে এখন এসে কি দেখবে এখন দেখবে যে খামার শিল্প আমার শেষ কারণ আমি যদি এভাবে আমার নিজে পরিশ্রম করি নিজের জায়গা ভাড়া নেই সেই ক্ষেত্রে আমি যদি না টিকতে পারি এখন আরেকজন কিভাবে টিকবে আল্লাহ জানে তারা আপনি কত লক্ষ টাকার গরু বিক্রি করে দিচ্ছেন আমি এই কয়েকদিনে প্রায় তো আমরা 50 লাখ টাকার গরু বিক্রি করেছি 50 লাখ টাকার আপনি গরু বিক্রি করছেন কিন্তু কিনছেন কত টাকা দিয়ে সে যেগুলো বিক্রি করছেন ওগুলা কিনা ছিল তো প্রায় 20 টাকার উপরে কোটি টাকার উপরে গরু কিনে মানে অর্ধেক টাকায় বিক্রি করে দিলেন অর্ধেক টাকায় কারণ একটা এক একটা গাবি আমার দেশে যে ঠেক মানে মাংসের দাম বিক্রি করে দিতেছে একটা গাবি তো মাংসের দাম কিনা হয় এটা কি আপনার মানে না চিনার কারণে বা কেনার সময় আপনি ভুল করার কারণে কি আপনি এই ক্ষতিগ্রস্তটা হলেন না না একটা গাবি যখন দুধের হিসাবে কিনা হয় 2-2.5 লক্ষ টাকা দাম পড়ে আর এই গাবিটাতে মাংস আছে 4-5 মাস সেক্ষেত্রে দাম এলে 1-10-20 ওই মাংসের দামে বিক্রি হওয়ার কারণে গাবিগুলো এইভাবে কমে বিক্রি করে আপনি কি কষাইয়ের কাছে বিক্রি করছেন নাকি মানে কোনো খামারিরও নিয়েছে না কিছু নিছে খামারিরা কিন্তু বেশিরভাগগুলোই কষাই নিয়ে গেছে বেশিরভাগ খামারিরাও তো নেয় না খামারি একটা গাবি খামারের নিতে চায় না সেও তো নিয়ে খাবারের দাম বেশি সেই পারবো কি যার কারণে একটা গাবি বিক্রি করা আমাদের এখন কষ্ট হয়ে যাচ্ছে একটা গাবি মাংসের দামে বিক্রি করা সহজ অথচ কিন্তু একটা প্রেগনেন্ট গাবি বিক্রি করা কঠিন হয়ে দাঁড়ায় একটা দুধের গাবি বিক্রি করা কঠিন হয়ে দাঁড়ায় এক দুধের গাবি নিবে সে নিয়ে কেউ সেও তো ক্ষতি করছে সেও তো দুধের দাম পায় না সেই বা কিনবে কেন একটা যদি লাভবান সেক্টর দেয় তখন একটা লোক আরেকটা লোক আগ্রহ কেনার জন্য আগ্রহ এই আমি নিজে ক্ষতি করছে হে কিভাবে লাভ করবো মানে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত সেই সুবাদে আপনি বা কিভাবে তাকে দিবেন বা সে কিভাবে নিবে কারণ সে দুধের গাবি তো সে নিয়ে তো লাভ করতে পারছে যে আছে আমরা আগে 10 লিটার দুধ হইতে এরকম গাবি বিক্রি করতাম না গাবিগুলা রাইখা দিতাম গাবিগুলা প্রেগনেট করার জন্য বা ইয়া করার অনেক প্রবাসী ভাইয়েরা মানে হলো বিদেশ থেকে চলে আসে খামার করবে খামার করে তার বাকি জীবনটা মানে কাটাবে বাংলাদেশে আত্মীয় স্বজন এবং বউ বাচ্চার সাথে তাদের উদ্দেশ্যে কি বলতে চান ভাই তাদের উদ্দেশ্যে বলবো যে এই এই মুহূর্তে আর কি ইনভেস্ট করা ঠিক হবে না কারণ গোখাদ্যের দাম একটা সামঞ্জস্য পর্যায়ে আসো তারপরে তারা ইনভেস্ট করবে এখন ইনভেস্ট করলে তো লাভবান হতে পারবে না তারা
মানে তারা আরো ক্ষতিগ্রস্ত এখন ইনভেস্ট করতে পারে কইরা সেটা যদি আগামী আশায় ইনভেস্ট করতে পারে কিন্তু বর্তমানে লাভবান হচ্ছে না বাংলাদেশে এমন কোন ফাটাকিষ্ট আছে যে মানে লো এই গোখাদ্যের দাম কমাতে পারবে হ্যাঁ আল্লাহ জানে এখন গভর্নমেন্ট যদি এই জায়গা হাত না দেয় যে ভর্তুকি পুরো বিশ্ব বোঝা কৃষি খাত শিক্ষা খাত এগুলাতে ভর্তুকি দেয় কিন্তু আমাদের দেশে কি ভর্তুকি দিতে হবে বার বার বলতেছে পানিতে ওই যে শেষ পানিতে ভর্তুকি সারে ভর্তুকি গো খাদ্যের কোন জায়গায় ভর্তুকি দিচ্ছে গো খাদ্যের তো কোনো ভর্তুকি পাচ্ছি না ওই সরাসরি কোনো গো খাদ্যের তেল দাম কমে না কেন কোথায় ভর্তুকি যে জায়গায় দাম কমলো না ভর্তুকি দিতেছে বলতেছে তাহলে কিসের ভর্তুকি আমরা আমরা ভর্তুকি পাইতেছি না তাহলে এই সাবসিডি এখনই একটা সময় কৃষি সেক্টরে সাবসিডি দিয়ে টিকা রাখা কোনো এই টিকানের ব্যাপারে কোনো প্রকার মানে ইয়া নেই উদ্যোগ নেই মানে প্রাণী সম্পদ মন্ত্রণালয় নাই অথবা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দরকার ছিল গভর্নমেন্টে জানানো কিন্তু তারাই তো এখন অ্যাক্টিভ না তারাও অবশ্য ঘুমাইতেছে তারা তাদের বেতন পাচ্ছে এই জন্য তারা চুপচাপ তারা তো বেতন তো নাইনি এই জন্য তারা আর কোনো কথা বলতেছে না তারা ঘুমাচ্ছে ঘরে আর আপনি খামারে বসে কান্না করবেন নাকি এইটাই তো এখন সব খামারিরা এই যে এত খামারিরা এত আইডিয়ার প্রেস ক্লাব প্রেস বিল্ডিং করলো এত কিছু জানাইলো কিন্তু তারা কি এটা শুনে না তারা খামারের সাথে তাহলে সম্পর্ক নাই তারা জানে না এক এক কেজি খাবারের দাম কত বাড়ছে এক কেজি দুধের দাম কত বাড়ছে এটা তাদেরও জানা তারা বাজারে জানা বাজারে যায় কিনে না তাহলে তারা কোথায় তারা তারা কি নাই তারা আছে কিন্তু তারা তাদের বেতন পেয়ে চুপ তারা তারা চিন্তা করছে আমরা তো বেতন পাইতেছি আমার তো ওই খামারের দরকার নাই খামারি থাকলেও বেতন পাবো না থাকলেও বেতন পাবো তারা বেতন যুক্ত কর্মচারী বেতন নিয়ে যাবে তাহলে এই সেক্টরে মানে কি ধরনের সচিব থেকে শুরু করে মনে করেন যে এই কর্মকর্তাদের দরকার আপনাদের মনে করেন এই ধরনের কর্মকর্তা যে গভর্নমেন্টে ইনফর্ম করবে এবং গভর্নমেন্টে জানাবে যে আমাদের এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমাদের এটা লস হয়ে যাচ্ছে এই সেক্টরটা ধ্বংস হয়ে যাচ্ছে এটা বুঝাইতে হবে বুঝে এটা আদায় করে নিতে হবে কিন্তু এই আদায় তো এটা তো কোনো উদ্যোগ নেই কোনো প্রকার ইয়া নেই সহায়তা নেই আপনি দেখেন গ্রাম পর্যায়ে একটা খামারি পর্যন্ত টিকতে পারতেছে না ঢাকাতে দূরে থাকে গ্রাম পর্যায়ে খামারি এখন ক্ষতিগ্রস্ত আছে অনেক খামার আমার জানা শুনে অনেক খামার বন্ধ হয়েছে অনেক যে যারা খুব ইস্টাবলিশ মানে খামারি ছিল তারাও এখন আপনি তো এই সেক্টরের মানে খামার ইন্ডাস্ট্রি মানে হলো আপনার হলো সাংগঠনিক সম্পাদক তো আপনার মানে হলো আন্ডারে কতগুলো মানে খামার রয়েছে আমাদের তো খামার খামার আছে অনেক প্রায় আমাদের এই বাড্ডাই খামার ছিল ৩৫টা ৩৫টা খামারতে এখন আছে ২৫টা ১০টা খামারই বন্ধ হয়ে গেছে ১০টা খামার বন্ধ হয়ে গেছে আবার বাকিগুলো গরু কমায় নিয়েছে যাদের গরু ছিল ৩০টা তারা নিয়ে এসেছে ২০টা যেমন আমাদের গরু ছিল ৬০-৭০টা আমার গরু নিয়েছে এখন ২০টা আর বাকি ৪০টা গরুর ভিতরে ৩৫-৪০টা গরুর ভিতরে আমি কষাইরেই দিছি ২২টা আর বাকি কয়েকটা গরু বিক্রি করছি খামারিদের কাছে তারা নিয়ে পালা এই যে খামার করতে এসে আপনি যে টাকা মানে ইনভেস্ট করেছেন এখানে কত কোটি টাকা আপনার ক্ষতি হলো আমার প্রায় ১ কোটি টাকার মতো ক্ষতি হলো ১ কোটি টাকার মতন ক্ষতি হয়ে গেছে এগুলা কি আপনার নিজস্ব টাকা ছিল নাকি মানে লোক মানে লোন ছিল আমার লোনও ছিল লোন আছে ৫০ লাখ টাকা তারপরে আবার আমার নিজস্ব টাকা ছিল হয়তো প্রতিষ্ঠান আপনার মানে জায়গা আপনার নিজস্ব জায়গা থাকার কারণে তারপর আপনার ক্ষতিগ্রস্ত হলেন এত কিন্তু যদি নিজস্ব জায়গা না থাকতো এটা ভাড়া থাকতো তাহলে আপনি কত টাকা ক্ষতিগ্রস্ত হইতেন হয়তো ভাই এখন নিজস্ব জায়গা থেকে এখনো টিকে আছি বা ভাড়া থাকলে আরো আগে শেষ হয়ে আর একটু আগে চলে যেতাম কত বছর ধরে আপনি এই খামার করতেছেন আজকে ১৫ বছর খামার ১৫ বছর খামার চালাতেছেন আপনি নিজে ট্রিটমেন্ট করছেন আপনি নিজেই ম্যানেজার নিজেই প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্বে রয়েছেন তারপরে মনে করেন যে যত মানে ছোটখাটো যে সব বিষয়গুলো আপনি নিজে দেখতেছেন কোনো এই আপনার সেক্টরে কিন্তু কোনো ডাক্তারও নিয়ে আসতেছেন না চিকিৎসার জন্য নিজেই সব কিছু করতেছেন এতে কি ভুল কোথায় হচ্ছে আপনার ভুল এখন ওই যে গরুর তো আসলে প্রোটিন প্রোটিন উৎপাদন করতে হলে প্রোটিন লাগে এই গরুর জন্য প্রোটিন সাপ্লিমেন্ট লাগবে প্রোটিন খাওয়া জাতীয় খাবার দেওয়া লাগবে সেই খাবারের দামই তো বেশি সেই খাবারের দামের ক্ষেত্রে তো আর আমরা কোনো হাত নাই এই জায়গায় আমরা যত চিকিৎসা জানি যত এক্সপেরিমেন্ট কোথাও সফে কারণ ওই জায়গায় আমরা দামের কাছে রেটের কাছে রেটে ফেল হইলে আর তো কিছু করা থাকে না ওই জায়গায় আমরা মানে দামের কাছে আপনি ফেল হয়ে যাচ্ছেন দামের কাছে তাহলে এই সেক্টরে মানে কি করা উচিত আপনি মনে করেন যে সেক্টরটা যদি টিকাতে হয় আমার কাছে মনে হয় কমপক্ষে কমবেট এই সেক্টরে যদি টিকাইতে হয় একেবারে কমপক্ষে ২৫% মানে খাবার গো খাদ্যের ক্ষেত্রে ২৫% ভর্তুকি দেওয়া উচিত অথবা রেশন মূল্যে খাবার দেওয়া উচিত যে একটা নির্দিষ্ট জায়গা করো যে জায়গায় রেশন মূল্যে খাবার খামারিরা যা নিয়ে আসবে কিনে এনে তাদের খামার চালাবে এরকম করা উচিত তাইলে যদি খামার টিকবে নাইলে খামার টিকবে তখন তো দেখা গেছে সরকার আরো বিপদে পড়বে যে তারা খামারিরা ওখান থেকে খাবার এনে আবার অন্য জায়গায় বিক্রি করার চিন্তা ভাবনা করবে খামার রেজিস্ট্রেশন যাদের আছে তারা আর খামার তো যেমন আমাদের যে দক্ষিণকান এলাকার ভিতরে যতগুলো খামার আছে আর দক্ষিণকার অফিসার যারা আছে তারা সবাই চিনি
মানে পাঁচ বছর যারা তারা চিনে তারা তাদের আন্ডারে দিবে তারা তো চিনে মুখ চেহারাই চিনে এই কোন কোন খাবার যে তো লোকে চলে গেছে কার খাবার গরু করা ওই হিসাবে দিবে ভাবছে রে না এই যে খাবারের জন্য যে ঘাসগুলো নিয়ে আসছে এটা কোথা থেকে নিয়ে আসছেন আপনি ঘাসগুলো ঘাসগুলো চাঁদপুর থেকে আসে চাঁদপুর মতলব থেকে চাঁদপুর মতলব থেকে ঢাকায় এলো আপনার খামার খামারের ঠিকানাটা একটু বলবেন কোথায় আপনার ঢাকা বাড্ডা পূর্ব বাড্ডা জয় বাংলা মোড় জয় বাংলার মোড়ে এলো আপনার খামার আর আপনি ঘাস নিয়ে আসতেছেন চাঁদপুর থেকে কি করে সম্ভব ভাই এটা আমার নিজস্ব পিকআপ দিয়ে আনি এই জন্য কি খরচা বেশি যে পড়ে যাচ্ছে ওটার জন্য খুব একটা আমার পিকআপ খরচ খুব একটা বেশি আসে না যেটা আবার ঘাসটা খাওয়ালে দানাদার খাবারটা একটু কম লাগে এই জন্য ঘাসটা আই কম খাওয়াচ্ছে মানে সেই দিক থেকে মানে হলো আপনার আবাদী জমিন মানে চাঁদপুরে থাকার কারণে আপনি সেখানে করছেন হ্যাঁ আবাদী জমিতে আছে ইনশাআল্লাহ এখন গরুর দুধ কত টাকায় বিক্রি করছেন আর পাইকারি দিচ্ছেন কত এখন আর পাইকারি দিচ্ছেন এখন খুচরাটা বিক্রি করে ঠিক আছে যদি খুচরা না বিক্রি করতে ঠিক আছে তাহলে তো আরো ঠিক আছে কঠিন হবে কারণ আমাদের ঢাকার খামারিদের একটু খরচ বেশি আপনি আমাদেরকে টেলিফোনে বললেন যে আপনি কোনো গরুই রাখবেন না সব গরুকেই বিক্রি করে দিবেন রাখতে চাচ্ছেন না কারণটা কি ওই যে মানে খাবারের দাম যদি এভাবে বাড়তে দেন কোরবানি আসলে তো আরো বাড়ে এই যে এখন তো বাড়তি আছে প্রতিনিয়ত বাড়তেছে এক কেজি সয়াবিন গত বছর এই সময় সয়াবিনের কুইন্টাল কিনছি 32 টাকা আনা আর এই বছরে এখন কিনছি আমি লাস্ট কিনে আনছি 59 টাকা তাহলে ডবল মানে ডাবলের সমান আবার মানে এক কেজি ভুট্টা গত বছর করোনার সময় ছিল 17 টাকা আর এবার এসে 35 টাকা তাহলে ডাবলের চেয়ে বেশি মানে করোনা মানে এখন নাই করোনা নাই অথচ জিনিসের দাম তার চেয়ে ডাবল তাহলে এই যে আমাদের এত বৃদ্ধি হলে কেমনে কি ফুলে দেবো এটা দাম বাড়াচ্ছে কারা ভাই বাড়াচ্ছে এটা আসলে এটা এই ব্যাপারে তো সরকার জানে বা আমরা তো আর জানি না কোন সিন্ডিকেট কারা কি করতেছে আল্লাহ জানে কিন্তু এটা তো অ্যাভেলেবল মানে দেশীয় ভুট্টা উৎপাদন হচ্ছে তারপরে ভিতরে এখন ভুট্টার দাম রয়ে আর রাইস পুলিশের দামও তো আপনার বস্তা কিনছি আমি 950 টাকা সেটা আজকে আজকে আসতেছে 1650 টাকা মানে বস্তা 55 আপনার এই খামার করার যখন আপনি করেন তখন কি স্বপ্ন ছিল আর এখন কি অবস্থা একটু বলুন আমার স্বপ্ন ছিল যে আমি খামার শিল্পটা যে 4-500 গাভি করব এবং বকনা সব সহ আমি বড় একটা খামার করব মানে আধুনিক একটা খামার করব কিন্তু এখন দেখছি যে এই আধুনিক করব কি আমি তো টিকতেই পারতেছি বা খামার বড় করব কিভাবে মানে এই জন্য আর কি এখন মানে স্বপ্ন শেষ মানে স্বপ্ন শেষ সোশ্যাল মিডিয়াতে আপনার মানে হলো একটার পর একটা মানে হলো বিজ্ঞাপন দেখতাম মানে হলো গাবি কিনতেছেন মানে হলো বকনা বিক্রি করতেছেন এবং দুধের দাম যাতে একটু বেশি পাওয়া যায় সেই জন্য আপনি প্রতিবেদন করছেন আর এখন আপনি হলো খামারে গরু নাই গরু বিক্রি করে দিচ্ছেন এই প্রতিবেদন করছেন এটা কখনো কি ভেবেছিলেন যে আপনি কাজটা করবেন না এটা আমি কখনো চিন্তা করি নাই যে আমি খামারে গরু কমাবো আমি সবসময় চিন্তা করি যে একটা গাবি কিভাবে বাড়ানো যায় এই চিন্তা করছি যে এখন দেখতেছি না কমালে আর আমি ঠিক করে বেশি রাখবো ধরে রাখার মতন কোনো সুযোগ নেই ধরে রাখার মতন সুযোগ নাই কিন্তু আপনার গরুগুলো তো দেখতেছি যে মানে যেগুলো ছিল তা সবগুলো মানে হলো অনেক স্বাস্থ্য সবল ছিল খুব সুন্দর ছিল আর এখন একবারে রোগাক্রান্ত অবস্থানে এই অবস্থানে দেখতেছি এর কারণটা কি মানে কি খাবার কি আপনি যা লাগবে তার চেয়ে কম খাওয়াচ্ছেন এমন কোনো কিছু দানাদার খাবার আগের তুলনায় অনেক কম দিচ্ছি কারণটা কি দানাদার দাম বেশি এর জন্য কমায় দিচ্ছি অনেক এখনো বেশি দিন ওইভাবে পোষাচ্ছে না ফরিদ ভাই আপনার সাথে আসলে যোগাযোগ করবে কিভাবে একটু যদি বলেন যে আপনার সাথে যদি কোনো কোনো খামারে যদি যোগাযোগ করতে চায় কোনো প্রবাসী যদি যোগাযোগ করতে চায় বা কেউ যদি গরু কিনতে চায় আপনার এই খামার থেকে কিনতে পারবে কিনা একবার সবগুলো নিয়ে গেলে দিয়ে দিই একবার সবগুলো ভাঙিয়ে ওই গাছ বিক্রি করব আপনার তো এখন বাছাই করা যেগুলো সবচেয়ে দুধের মানে হলো ইয়েটা বেশি দুধের জন্য সবচেয়ে সেরা গরুগুলো আপনার এখন রয়ে গেছে তো সেই গরুগুলো আপনি বিক্রি করে দিবেন একবার সবগুলো একবার হয়ে যাবে কষ্ট লাগে না ভাই আপনার এত যে সব গরু গুলা কিনবে তার কাছে সব বিক্রি করে দিবেন এটা কি আপনার মনের কথা নাকি মনের কথা এখন আর মানে পোষাচ্ছে না আর কত এটা সেক্টর ধ্বংস হয়ে যাবে আমার এত অনেক পরিস্থিতি এই সেক্টরের আপনি মানিলো সাংগঠনিক সেক্রেটারি
এখন আর আমার প্রতি মনোযোগ আসলে দুই একটা সেক্টরে কত লস দেওয়া যায়, আমি অনেক টাকা লস দিচ্ছি। চট্টগ্রাম থেকে শুরু করে আপনার মানে কক্সবাজার থেকে শুরু করে যখন যেখানে কৃষি মানে হলো আপনার মানে কোনো অনুষ্ঠান থাকতো আপনি সেখানে যেতেন কিছু শিকার জন্য, তো এত শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানটাকে এইভাবে হাল ছেড়ে দিবেন আপনি? এখন ওই যে ছেড়ে দিয়ে অল্প অল্প কিছু কাটা গরু পালবো শখ, এটা তো আর ছাড়তে পারবো, একবার ছাড়তে পারবো না, অল্প কয়েকটা পালবো, আর চার পাঁচটা পাঁচ সাতটা পালবো, ওইটা আর লাভ আর লসের চিন্তা থাকবে এই আর কি। এত বড় জায়গা আপনার মানে এই মাথা থেকে এই মাথা কত বিশাল বড়, আপনার এখানে কতটুকু জমি রয়েছে, এই খামারটা কতটুকু জমির উপরে? 17 কাঠা জমির উপরে আপনার খামারটা, পুরোটাই 17 কাঠা জমির উপরে পুরো খামারটাই আপনার, কোনো ভাড়া লাগছে না? ভাড়া দিতে গেলে আপনি কত টাকা দিতে পারবেন? এখন বর্তমানে প্রায় 1 লাখ টাকার উপরে ভাড়া আছে। 1 লাখ টাকার উপরে ভাড়া, 1 লাখ টাকা কি লাভ করেন আপনি? 1 লাখ টাকা তো ভাড়াই তো আসে না, ভাড়া যে আসে না। না আপনি যদি 1 লাখ টাকা যদি আপনি ভাড়া দিতেন তাহলে আপনি 1 লাখ টাকা পাইতেন, কিন্তু আপনি যদি মনে করেন যে 1 লাখ টাকা কি লাভ করতে পারছেন? না, লাভটা এখন তো লসের দিকে আছে। তাহলে কোনটা করবেন আপনি? এই যে এজন্যই তো সিলেসি কোটায় থাকবো। তো যে ব্যক্তি মানে কিনবে সে কি আশা করে কিনবে? আপনার মতন লোকে যদি না টিকতে পারে, আলাদা যদি সাবসিডি থাকে তাহলে সে টিকতে পারবে। আলাদা সাবসিডি বলতে কি বোঝাতে চাচ্ছেন? আলাদা সাথে অন্য কোনো ব্যবসা আছে সেটা দিয়ে সে সাবসিডি দিয়ে টিকে রাখবে, মানে সেও লস দিয়ে থাকতে হবে, লাভ করতে পারবে না। লাভ করা এখন সম্ভব এই পরিস্থিতিতে, লাভ করা কঠিন, টিকা রাখ কোনো রকম টিকা থাকতে হবে। আপনার সাথে যোগাযোগ করবে যদি একটু মোবাইল নাম্বারটা দিতেন আপনার। এই গাছগুলো টুড়ে দিছে, আমার যোগাযোগ ঠিকানা হয়েছে, মোবাইল নাম্বার হচ্ছে 01915906000। আচ্ছা ঠিকানাটা একটু বলবেন। পূর্ব বাড্ডা জয় বাংলা মোড় বাড্ডা থানা ঢাকা 1200। আর মোবাইল নাম্বার আবার বলতেছি 01915906000। যে সব গরুগুলো আপনার কিনবে তার কাছে আপনি বিক্রি করে দিবেন, দুই টাকা কম আর বেশি নাকি? না আপনি একটা দাম চাইবেন যাতে না নিতে পারে এমন কোনো কিছু? না ওরকম না, ওটা মার্কেট দাম দিতে আছে। আর আমাদের চ্যানেলের মাধ্যম থেকে ভিডিওটা দেখে যদি কেউ আসে সেই সুবাদে কোনো সরাসরি আসতে হবে, আইসা দিকা সরাসরি এসে দেখে দিও। আপনার এখানে সর্বোচ্চ এখন মানে সর্বনিম্ন এবং কত লিটার দুধের গরু রয়েছে এখানে? এখন সবই 20 লিটার উপরে আছে, যত গাবি আছে মানে যতগুলো গাবি আছে সবগুলো 20 লিটার উপরে। টোটাল কয়টা গাবি রয়েছে এখানে? এখন আছে 22টা গাবি। 22টা গাবি রয়েছে। দর্শক আমরা আপনাদেরকে একটু গাবিগুলো দেখানোর চেষ্টা করি, কারণ অনেকে বলবেন গাবিগুলো যে কিনবে মানে কতটুকু, আসলে দেখতে দেখা যায় মানে অনেক বড়, মানে আপনি এই যে গাবিগুলো যে দেখলে আপনি বুঝতে পারবেন যে গাবিগুলোর দুধের মান এত ভালো এখন এই মুহূর্তে, সবগুলোর মানে হলো সর্বনিম্ন আছে 20 লিটার আর উপরে আছে 30 থেকে 35 লিটার পর্যন্ত তার দুধের গাবি রয়েছে। দর্শক আপনারা নাম্বারটি পেয়ে গেলেন দর্শক, এবং সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মানে ফরিদভাইয়ের সাথে, প্রধান ডেরি ফার্মের একমাত্র কর্ণধার তার কাছ থেকে। ফরিদভাই আপনার আর কোনো কিছু বলনি রয়েছে কিনা? মানে খামার ইন্ডাস্ট্রি যারা পরিচালনা করছে, যারা মানে হলো কৃষি অধিদপ্তরের দায়িত্বে রয়েছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? না এইভাবে কারো কিছু বলার নেই, যদি পারে খাবার দাম কীভাবে কমানো যায় সে ব্যাপারে আমি আশা করি গভর্নমেন্ট যেমন সহযোগিতা ছিল এবং একটা ভর্তুকি প্রদান করে যেমন খামার শিল্পটা টিকে, নাহলে এই সাহায্য খামার শিল্পটা আসে টিকবে। ধন্যবাদ দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমরা আসলে চাই না কোনো খামার মালিক এইভাবে কোনো ডিসিশন নিক, আমরা চেষ্টা করি যে এই কৃষি অধিদপ্তরের যারা দায়িত্বে রয়েছেন, শিল্প মন্ত্রণালয়ের যারা দায়িত্বে রয়েছেন, যারা খাবার আমদানি এবং রপ্তানি করেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অন্তত এই কৃষি সেক্টরটাকে বাঁচিয়ে রাখতে গেলে এই গোখাদ্যের দামটা যতটুকু সহনশীল রাখা যায় কমানো যায় যাতে এই কৃষি সেক্টরটা বেঁচে যায়। দর্শক ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।